কালকে দেখলাম 250 টাকা মরি, আজকে 350 টাকা, তাহলে আমরা স্বাভাবিকভাবে চলবো কিভাবে? 280 টাকা কেজি কিনে নিলাম, 320 টাকা ব্যস্ত আছি। না বিশ্বাস, সেটা হলো যে কাঁচা মরিচ যেটা, এটা সবসময় লাগে, আগে যা খাইতাম এর চেয়ে কম খাচ্ছি, এরপরও তো আমরা পারছি না, এটা কে দেখবে? মধ্যবিত্ত যারা তারা তো খুবই কষ্টে, আর গরিব মানুষের সে বলার অপেক্ষা রাখেন। আমরা জাল ভর্ত করে খাই, আমি এই ভর্তটা খাই আর খাই না, মুসে দাম দামের লেগে বিশ্ব তো কাঁচা মরিচের ক্ষেত যারা আছে এগুলো সে নষ্ট হয়েছে, গা আমদানি কম বাজারে, এই কারণে দাম বাড়ছে। ইউক্রেন রাশিয়া যে যুদ্ধ লাগছে, এই যুদ্ধের কারণে কি মানে আমাদের দেশের কাঁচা মরিচটা মানে এত দাম হয়ে গেল? এগুলা তো আমাদের, আমরা যারা ক্রেতা, আমরা যারা এখন মানে আমাদের না বিশ্বাস। ঝালের বাজার প্রচণ্ড চড়া, যেই ঝাল হচ্ছে 20 টাকা করে পোয়া, কিন্তু আজকে ঝাল কিনলাম 75 টাকা পোয়া, এইভাবে তো আসলে চলতে পারে না। অর্ধেক ঝাল নিয়েছে 40 টাকা, মানে 100 গ্রামের হালকা একটু বেশি। এখন ঝাল আর কিনলাম না, এখন বাড়ি দিকে যাচ্ছি, ছেলেপেলে নিয়ে খুব কষ্টের ভিতর দিন অতিবাহিত করছি। 80 টাকা 70 টাকার কাঁচা চাল আজকে 300 টাকা, আমি চাকরি করি, আমার বেতন আমার সঙ্গে চলে না। বাজারে মাল কম, সংকটে বেশি মানুষ কিনতে আছে, এই জন্য দামটা মনে হচ্ছে বেশি, ঝালটা অতিরিক্ত দাম বেশি, কিন্তু এত দাম হওয়া তো উচিত না। তো 40 টাকা ঝাল কিনেছি, ঝালের দাম তো ছিল আরও অনেক কম, এখন এই অবস্থা আমাদের ডেলিগেশন যারা দিই তাদের তো কিন্তু খুবই অসুবিধা হয়। কাঁচা মরিচ কিনছে 2 কেজির জায়গা 1/2 কেজি। মরিচের দাম বাড়ার কারণ হলে গরমের তাপমাত্রা বেশি, একটু বৃষ্টি হচ্ছে, তাপমাত্রার জন্য গাছের জোয়ান নাই। মরিচ 300 টাকা কেজি উপরে গেছে, কি খাবো? আজকের বাজার হলো 300-350 টাকা কেজি, আর খুচরা মূল্য হলো 400 টাকা কেজি। বাজারে মাল আইছে না, ওরা চিম টিকিট করে কম বেশি দামে বেচা কিনি করছে। যদি কাঁচা মরিচের দামে 400 টাকা হয়, আর তো কত কিছু আছে, একদিনের মাথায় প্রায় 70-80% বেড়ে গেছে। তা এখন যারা মধ্যবিত্ত পরিবারের যারা আছে, এদের কিন্তু আয়টা কিন্তু ওই হারে বৃদ্ধি পায় নাই,